কোচবিহার জেলা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রেড ক্রস সোসাইটি ভবনে। কোচবিহার জেলা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রেড ক্রস সোসাইটি ভবনে। কোচবিহার জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় 150 জন প্রতিনিধি আজকের এই সাধারণ সভায় অংশগ্রহণ করেন। আগামী দিনে সরকারের পক্ষ থেকে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার কি কি বিশেষ সুবিধা দেওয়া হবে এবং আরো বেশি করে কিভাবে তারা শিক্ষিত হয়ে গ্রামের মানুষদের স্বাস্থ্য বিষয়ক সুযোগ সুবিধা দিতে পারবেন তা নিয়েই এই সভা বলে জানান জেলার সম্পাদক সুব্রত ব্যানার্জি। কি হচ্ছে, কি অনুষ্ঠান আজকে রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভার সাথে আমাদের রক্তদান শিবিরের একটা ব্যবস্থা করা হয়েছে। সেখানে কোচবিহার জেলার 12টি ব্লকের যারা ব্লক সদস্য আছেন তারা আসছেন, প্রায় 150 জন সদস্য উপস্থিত আছেন। ব্লাড ডোনেশন ক্যাম্পে 60-70 জন রক্ত দেওয়ার একটা প্রস্তুতি আমাদের চলছে। তার সাথে কোচবিহার জেলায় সংগঠন কিভাবে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে বা সরকারি ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারের সুযোগ সুবিধাগুলো, ট্রেনিংগুলো চলছে, সুযোগ সুবিধাগুলো আগামী দিনে কিভাবে আসবে তা নিয়ে বিশদ আলোচনা নিজেদের মধ্যে হচ্ছে। মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সদর মহকুমার শাসক সঞ্জয় পাল, ডক্টর রাধাকান্ত পাল সহ অন্যান্যরা। এই বার্ষিক সভাকে সামনে রেখে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় 50 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। স্যার, আজকে এরকম একটা অনুষ্ঠান, এনারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন, তারপরে এই জায়গায় দাঁড়িয়ে আজকের অনুষ্ঠান, কি বলবেন? এখানে আসতে পেরে তো খুবই ভালো লেগেছে। এখানে আসতে পেরে আরও জানতে পেরেছি এনাদের কাজকর্ম, এদের কর্মসূচি। রুরাল মেডিকেল প্র্যাকটিশনাররা যেভাবে গ্রামের মানুষদেরকে মানে হেল্প করে যাচ্ছে ওনাদের স্বাস্থ্য ব্যাপারটা নিয়ে, তো সেটা আমি খুবই খুশি। আমি চাইছি যে ওনারা আরও ভাবে মানুষদের কাছে আসুক, মানুষের আরও উপকার করুক। হ্যাঁ, যেহেতু আমাদের গভর্নমেন্টের পক্ষে সম্ভব নয় বিভিন্ন গ্রামে গ্রামে এমবিবিএস ডাক্তার পাঠানো, যদি ওনারা চেষ্টা করে যাচ্ছেন, যতদিন না এটা সম্ভব না হয় তো ততদিন পর্যন্ত ওনারা তো একদম মানে যেভাবে হাট মানে নিজের আন্তরিকভাবে যেভাবে ওরা মানুষদেরকে উপকার করে যাচ্ছে সেটা যেন চালিয়ে যায়। এবং আমি এটাও চাইবো ওনাদের ইয়ের মতো যে ওনারা যেভাবে একটা গভর্নমেন্টের কাছে যেন প্রয়াস এসছে যে ট্রেনিং চলছে, এই ট্রেনিংগুলো যেন ঠিকঠাকভাবে চলে এবং ওনারা যেন ভালোভাবে ট্রেন হয়ে যেন আরও ভালো চিকিৎসা যেন দিতে পারে গ্রামের থেকে।